নমস্কার বন্ধুরা, রিঙ্কু রিহার্সালে স্বাগত। বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে, মটর আলুর ঘুগনি রেসিপি। মটর আলুর ঘুগনি রেসিপি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো সাদা মটর নিয়ে নিয়েছি। আমি 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। আমি মটরগুলো একটা কুকারের মধ্যে নিয়ে সেদ্ধ করে নেব। সঙ্গে আমি 2 মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব, আর পরিমাণ মতো লবণ দিয়ে কুকারের মুখটা আমি বন্ধ করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আলু মটর আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নামিয়ে রাখব। আমি গ্যাসের আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছি। গরম তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো রসুন বাটা ও আদা বাটা দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলা হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। আমি এখানে সামান্য পরিমাণ নিয়েছি, আপনারা আপনাদের ঝাল দেখে দেবেন। ও বেটে রাখা আদা বাটার জল দিয়ে আমি 1 মিনিটের মতো মশলাটা কষে নেব। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা 2 আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো লো আঁচে নাড়াচাড়া করে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা মটর জল সমেত দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না হতে দেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখব। আমি আরও 1/2 বাটির মতো জল অ্যাড করব। আলু মটর ঘুগনি আমার রান্না হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে মটর আলুর হালকা ঘুগনি রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন। আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।